গরমের দাবদাহ চলছে একজন ইমানদারের মুহূর্তের করণীয় কি যাবে ভয়াবহ গরম চলছে তাই এবং এত বেশি গরম পড়ছে যেন মধ্যপ্রাচ্যের গরম আমরা আজ করছি তো এই গরম আমাদেরকে স্মরণ করায় দেয় যে জাহান নামের আগুন কত ভয়াবহ হবে এবং সেখান থেকে বাঙা চাওয়া একটা তাগাদ আমরা অনুভব করতে পারি এই গরম থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুদিন আসাম সুইয়াম আল কিয়ামতে মিনাল সালতে তা কোনো নিমভ মি কেমতের আগে কেমতে কেমতের সময় মানুষের মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে এবং ভয়াবহতা এরকম থাকবে যে গরমের আতিশবচে অতিরিক্ত গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম জড়তে থাকবে যার যার অপরাধের মাত্রা অনুপাতে সে ঘামের পরিমাণ সেরকম হবে এবং হাবুডুবু যেতে থাকবে সে হারে কেউ হয়তো তার টাকু পর্যন্ত ঘামের নিজে তিনি থাকবেন কারণ হয়তো হাঁটু পর্যন্ত ঘামের পানিতে তিনি সাবলব খাবেন কেউ হয়তো আরও বেশি ঘামের পানিতে খাবো খাবেন মানে ঘামের পানিতে মানুষ সাবলবী খাবে পরিস্থিতি কি হতে পারে সেটা শুধু আমরা মানে শুধু মানে জানলাম আডিসের মাধ্যমে কিন্তু এর বাস্তবতা একমাত্র আল্লাহ তারা জানেন এত বেশি ঘাম জ্বললে মানুষ তো বাঁচার কথা না পৃথিবীতে মানুষ অতিরিক্ত ঘাম যদি ঠরে অতিরিক্ত পা ঘাম জড়ার কারণে রক্ত পানি শূন্য হয়ে মানুষ মারা যায় কিন্তু সেখানে তো মানুষ মারা যাবে না শুধু কষ্ট হতে থাকবে কিন্তু মৃত্যু হবে না মৃত্যু বলতে কিছু আর থাকবে না হয় সুখ আর হয় দুঃখ অনুভব হতে থাকবে এই জন্য এই গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা কে আমাদের গরমের কথা স্মরণ করিয়ে দেয় সেই গরমে আল্লাহর আড়সের নিচে যদি ছায়া পেতে হয় তাহলে সাত শ্রেণী মানুষের কোনো একটাতে আমাকে ঢুকতে হবে যৌবংকে অন্যায় পাচা জেনা ব্যাবিচা অবৈধ এবং খারাপ রিলেশন থেকে বাঁচাতে হবে এবং আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা এবং কোথাও একত্র হলে আল্লাহর জন্য পৃথক হলে আল্লাহর জন্য আরো যে সমস্ত আওল আছে মসজিদের দিকে নিজের অন্তরটাকে জ্বলিয়ে রাখা সসময় মসজিদ দিকে মনটাকে জোগায় রাখা এমনগুলোর মাধ্যমে আমরা আরো শুনছি সেই ভয়াবহ গরমের মধ্যে ছায়া পাব ইনশা আল্লাহ তারা সেই সাথে নবী সাল্লাহিসের সুন্নথকে আকড়ে ধরলে সেই গরমের ভয়াবহতায় আমরা হাউজে কসলে পানি পান করতে পারবো নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে হাউজে কৌসারে পানি পান করাবেন যারা নবী সাল্লাহ আসলামের অনুসরণ করেছে এখন তো একটা গ্রুপ বাইরে মানে না অস্বীকার করে না অনুসরণ করে তো পরের কথা অনুসরণ করতেই হবে না মনে করে তো এরা নবী সাল্লাহাম হাতে হাউজে কাছে পানি পান করবে না হাদিসে হাউজ যে বিঙ্গে কাউসারে পানি একবার পান করবে সে আর কখনো পিপা হবে না আল্লাহ করণে বলে হচ্ছে ফিন্না না কাল কাউসার হে রাসুল আমি আপনাকে কাউসার দিয়েছি অনেক কল্যাণ দিয়েছি হাউজে কাউসার দিয়েছি তো এই যে কাউসার দিয়েছেন আল্লাহ তালা এই কাউসারের ব্যাখ্যা কি হাউজে কাউসারের দরণ কি তার কিচ্ছু আলোচনা কোরআনে নাই আদিসে আছে আদিসে কোরআনের ব্যাখ্যা এখন ওই আদিসকে অস্বীকার করে তাহলে সে কোরআন বুঝতে পারবে না আর না এটা অপব্যাখ্যা করতে হবে নিজের মন করা ব্যাখ্যা করতে হবে অতএব গরমের আতিস সাথে আমরা জাহান নামের কথা স্মরণ করবো হাদিসে আসছে যে জাহান দুইটা ভাব একটা গরম একটা ঠান্ডা এই ভাবটাই পৃথিবীতে শীত এবং গ্রীষ্ম আকারে আমরা দেখতে পাই অতএব এগুলো যখন খুব তীব্র অনুভব করবো তখন আমরা আল্লাহর কাছে পানা চাইব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবো এর বাইরে গরমের আতিশয় যে আমরা পানি পান করাতে পারি না জিজ্ঞাসা করা হয় যে আইসাতে আজাব আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় হবে তান তখন তিনি বলছেন আল্মা পানি পান করান মানুষকে পশু পাখিকে প্রাণীকে বিভিন্ন জীব পানি পান করানোর চেষ্টা করা দরকার গরমের সময়টাতে এবং গরমের ভয়াবহতার কারণে আল্লাহ কাছে আলবাহ জাহান্নান্তে পেপানা চে আল্লাহ্মা জিজ্ঞাম আল্লাহ যদি হয় এই বরফ নাম কেমন হবে পানা দেন আমাদেরকে আল্লাহ বলেছেন তার রসুল উলনার জাহান নামা আসাদ ফাল্লাহ রসুল আপনি মানুষকে জানিয়ে দিন যে জাহান্নামের আগুন হবে নমাবটি বড় ঘট ঘট চাও এর চাইতে অনেক ভয়াবহ অনেক ভয়াবহ দুনিয়াতে আমরা যে আগুন আজ করি এই আগুনের সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন আল্লাহ আমাদের সে আগুন থেকে সে আজাব থেকে দুটো দেখার তফিক দাব